কুশ সবার উপরে মানুষ। এই শুনেছ ওই নিত্য রঞ্জনের পুত্রের এতই অধঃপতন বলে ভূতের মুখে রাম নাম বুঝেছি সব ওই ছোট জাতের মাগিটার কা সহস্র চণ্ডীটারে সহস্র চণ্ডীটারে পেয়ে একেবারে তার যৌবনে ডুলিয়েছে সব। তাহলে ওই মাগিটারে খড়ছাড়া করতে হবে। ভালো, সেটাই ভালো, তাতে ওই সাপ মরবে লাঠিও। কিন্তু কিন্তু কাজটা করবে কে? কেন বাসুলি দেবীর মন্দিরে চণ্ডী আর প্রবেশ করে না, সারাক্ষণ আনমনা হয়ে থাকে। রামীর অবস্থাও তথই বোধ, পারতপক্ষে বের হয় না, ওই রানী সায়রের ঘাটে কাপড় নিয়ে আর যায় না, কেবলই ভাবে এই লতা প্রকৃতির সঙ্গে আমার চণ্ডী ঠাকুর মিশে আছে। কি হয়েছে সই? আমাদের সামনে থেকে একটা কুলোটা মাগিকে দিয়ে চলে গেল, আমাদের থেকে মাথা কাটা গেল। এই অপমানের বদলা যদি নিতে না পারি তো ব্রাহ্মণ সমাজ থেকে নাম কাটা যাবে। দেখে নেব কোথায় গিয়ে সব বসবাস করে। রাজার আদেশে তাকে শুনে চড়তেই হবে। সইব না, এই চলো রাজার কাছে বিচার দিই। সিপাহী যাও অপরাধীকে ধরে নিয়ে এসো। মানুষ দিয়ে নাকি গান বেঁধেছ? পথে প্রান্তরে গিয়ে উত্তেজনা ছড়াও, শোনাও দেখি তোমার সেই গান। সবার উপরে রাজা সত্য, এবার
তোমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার কাজ শুরু হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে শাস্তির মাথা পেতে নেব মহারাজ। তুমি এক ভ্রষ্টাচারী নারীর সাথে মিলিত হয়ে সমাজ সভ্যতাকে দুষ্টমি করছো। না মহারাজ না, আমি আমার রাধার সাথে আমি কোনো ভ্রষ্ট নারীর সাথে রাত্রি যাপন করি না, আমি আমার রাধা। কি বলতে চাও তুমি? আপনি বিচক্ষণ মহারাজ, একটু গভীরভাবে বিবেচনা করলে বুঝতে পারবেন আমরা আনিত অভিযোগ কতখানি গ্রহণযোগ্য। তুমি কি বলতে চাও তুমি এক ভ্রষ্টাচারী নারীর সঙ্গে পথে প্রান্তরাতে মিলিত হও না, প্রেমের নামে কুটকর্মের মাধ্যমে আমার রাজ্যে অরাজকতা সৃষ্টি করো না? কল্পনা করবেন মহারাজ, আমি কোনো ভ্রষ্ট নারীর সাথে রাত্রি যাপন করি না, আমি আমার রাধা, আমার প্রেম, আমার জীবন সঙ্গিনী। প্রেম প্রেম করা কি অপরাধ মহারাজ? আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম করেন না? আমি এক বেতারিত কবি, তাই আমার অবস্থান পথের প্রান্তরে। যে রাজ্যে আপনি প্রেমের অধীশ্বর সে প্রেমে আমি কেন অপরাধী হব মহারাজ? খামোশ! তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত। সামান্য একজন প্রজা হয়ে তুমি আমাকে তোমার সঙ্গে তুলনা করছো। শোনো, তুমি এই রমণীর স্পর্শ ত্যাগ করো, তাকে আমার রাজপ্রাসাদে হস্তান্তর করে তুমি তোমার নিজ গৃহে ফিরে যাও। না মহারাজ না, আপনার এই আদেশ আমি মানতে পারবো না। আমার প্রেম, আমার সাধনা, আমার রামীকে আমি কোনো অবস্থাতে ত্যাগ করতে পারবো না। তাহলে তোমাকে মৃত্যুর মতো কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তাতে আমার কোনো আপত্তি নেই, এমন প্রেমহীন রাজার রাজপ্রাসাদে মৃত্যু অনেক মজবুত। বেশ, তাহলে রাজ আদেশ অমান্য করার অপরাধে সেই মধুর সারি আর সাধন করো। সিপাহী, একে 100 চাবুকের আঘাতে জর্জরিত করে হস্তি পৃষ্ঠে শৃঙ্খলিত করো। যা হুকুম, যাব না। দোহাই মহারাজ, এত নিষ্ঠুর হবেন না, আমার ঠাকুর কোনো পাপ করেনি। আমরা দুজন দুজনারে একসাথে থাকার পর করেছি, আমরা মানব প্রেমের প্রচার করছি। রাজকার্যে ব্যাঘাত করো না, তার পরিণাম ভালো হবে না। আমার রাজ্যে পাপাচারের কোনো স্থান নেই। সিপাহী, হুকুম তামিল করো। ভগবান আপনার সহায় হন। আশা করি আমার মৃত্যু আপনার আপনার রাজ্যের প্রজাসাধারণের মধ্যে প্রেমের আলো জ্বেলে দেবে, হিংসা বিদ্বেষ কুটিলতা পরিহার করে প্রেমের আলো জ্বেলে দেবে। কেবল জৈবিক প্রেমের দৈহিক ঘর্ষণ ভুলে চণ্ডীদাসের মৃত্যু হয় রাজরোষে পড়ে। সে রাজার নাম আমরা কেউ মনে রাখিনি, কিন্তু 600 বছর পরে আজও চণ্ডীদাসের আহ্বান আমাদেরকে উজ্জীবিত করে। এই শরীর সর্বস্ব সভ্যতাকে তাকাতে বলি সহজিয়া প্রেমের গভীরে। আধুনিক যান্ত্রিক মানুষ শরীরকে সব ভেবে প্রেমের সন্ধান করে, কিন্তু আত্মার সাথে আত্মার মিলন ছাড়া যে প্রকৃত প্রেম পূর্ণ হয় না। তাই তো দেশ কাল উত্তীর্ণ হয়ে চণ্ডীদাস আজ মহাকবি, গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতন চণ্ডীদাসের পথ দিয়েই
চণ্ডীদাস চরিত স্মরণ করলাম, স্মরণ করলাম। ওনরে মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে